ক্ষোভ প্রকাশের পর অভিমানী বিদায়ী সাংসদ অর্জুন সিং বিজেপি ছেড়ে তৃণমূলে আসা কিছুটা ভুল স্বীকার করে জল্পনা জিয়ে রাখলেন ব্যারাকপুরের সাংসদ। পাশাপাশি পার্থ ভৌমিক প্রচারে ডাকলে যাবেন বলে অর্জুন জানান। অর্জুন ঘনিষ্ঠদের তাণ্ডবে অশান্ত শিল্পাঞ্চল, বিক্ষোভ আগুন। অর্জুন এবার কোন পথে তা নিয়ে চর্চা রাজনৈতিক মহলে। তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হতেই জ্বলছে ক্ষোভের আগুন। এবার বিজেপি ছেড়ে তৃণমূলে আসাটা কিছুটা ভুল বললেন অর্জুন সিং। রবিবার ব্রিগেডের মঞ্চ থেকে লোকসভার প্রার্থী তালিকা ঘোষণা করে তৃণমূল। মঞ্চে ছিলেন অর্জুন সিংও। একে একে 42 জনের নাম ঘোষণা করা হয়, কিন্তু বাদ পড়েন অর্জুন সিং। তার বদলে প্রার্থী হন নৈহাটির বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক। কিছুটা ভুল তো হয়েছে, কি করে বলবো, আমাকে ওই যোগ্য মনে করা হলো না, ভুল তো হতে। তৃণমূল প্রার্থী ঘোষণার পরেই সোমবার থেকেই প্রচারে নেমেছেন পার্থ ভৌমিক। পার্থর প্রচার নিয়ে কটাক্ষ অর্জুন সিং এর। নামা তো উচিত তো, মানে আমার মনে হচ্ছে তো কালকেই নেমে যাওয়া উচিত ছিল, একটু 12 ঘন্টা লস করেছে। আর প্রচার মে মুঝে বুলায়েগা পার্টি তো মুঝে জানাই চাহিয়ে। প্রসঙ্গত, ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে বিগত কয়েক মাস সাংসদ অর্জুন সিং এবং জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের মধ্যে গোষ্ঠী কোন্দল বারবার প্রকাশ্যে এসেছে। কোন্দল মেটাতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূল রাজ্য সভাপতি সুব্রত বক্সীকে আসরে নামতে হয়। তারপরেও সাংসদ বিধায়কের দ্বন্দ্ব থামেনি। এই আবহে দল টিকিট দিল না অর্জুন সিংকে। সোমবার অর্জুন সিং জানান, পার্থ ভৌমিক সঙ্গে কথা হয়েছে, ববিদার সঙ্গে আমার কথা হয়েছে, সবার সঙ্গে কথা হয়েছে। নেই আবি মানে কোই ডিসাইড নেই কিয়া হ্যাঁ, আর আবি ভি মে ডিসাইড করনে কি স্থিতি মে ভি নেই হুঁ। জব তক সভি সিচুয়েশন কো অবজার্ভ হম নেই কর লেতে হ্যাঁ, আর জো ববিদা হমকো জো বাত বোলে হ্যাঁ উসকে বারে মে ভি হম আপনে লোগোঁ সে চর্চা করেঙ্গে, উসকে বাদ হি কোই ডিসিশন। যে ব্যারাকপুর লোকসভায় আবার একটা শান্তির বাতাবরণ, যে সংস্কৃতি ব্যারাকপুর লোকসভার থেকে অনেকটাই হারিয়ে গেছিল সেটা আবার স্থাপনা হবে, এবং সাধারণ মানুষ একটা নিঃশ্বাস এমন ফেলছে যে অনেক দিন পর আমরা একজন ক্যান্ডিডেট পেলাম যে হচ্ছে মাটির মানুষ। দেখুন কে কোথায় যাবে সেটা নিয়ে আমি বলতে পারবো না, তার ব্যক্তিগত বিষয়, কিন্তু যেটা আছে যে কোনো ক্যান্ডিডেটই আসুক, আমি পার্থ ভৌমিকের কথা আপনাদের শোনালাম যে ওই লোকটা এমন একটি মানুষ, এমন একটি ব্যক্তিত্ব যার গ্রহণযোগ্যতা সবার কাছে আছে। না কে যদি এই কথা কেউ বলে থাকে তাহলে ভাই আমি তো তাকে ধন্যবাদ জানাবো কি ও এটা বুঝতে পেরেছে। অর্জুন সিং দলবদলে জল্পনা জিয়ে রাখলেও কেন্দ্রীয় নেতৃত্ব যাকে মনে করবে তাকেই দলে নেবে। ব্যারাকপুর লোকসভায় পদ্ম আবারও জিতবে প্রার্থী যেই হন না কেন, প্রত্যয় শীলভদ্র দত্ত। দেখুন এটা সাংসদ ঠিক করবেন, সাংসদ তিনি অপমানিত হয়েছেন না তুই তাকে উঠতে বলা হয়েছিল তিনি যাবে, তিনি ঠিক করবেন। আর বিজেপি কাকে নেবে কাকে নেবে না, এটা বিজেপির সর্বভারতীয় দল, এর সিদ্ধান্ত রাজ্যস্তর কেন্দ্রীয় স্তরের নেতৃত্ব নেবেন। ব্যারাকপুর লোকসভা যে দাঁড়াবে বিজেপির সিম্বল নিয়ে পদ্মপূর্ণ সবকিছু। এবার তিনি কি ফের শিবির বদল করবেন, এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজনীতির অন্দরমহলে। ব্যারাকপুর থেকে শুভজিৎ সিং এর রিপোর্ট, কলকাতা টিভি।